এরপরে প্রশ্ন হলো আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আমি একাধিক মেয়েদের সাথে জেনা করে ফেলেছি এখন আমার করণীয় কি আমার কি ক্ষমা আছে ভাইরা আমার জেনার অপরাধ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন যারা শিরক জেনা এবং মানুষ হত্যার অপরাধগুলো করে ফেলে বিশেষ করে জেনার কথা এরপরে যদি সে তওবা করে তওবা মানে কি সে অন্যায় থেকে ফিরে আসছে আর কোনোদিন ওটার ধার কাছে যায় নাই সংকল্প করছে আর কোনোদিন করবে না পাক্কা প্রতিজ্ঞা করে যদি সে ফিরে আসে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করেন শুধু ক্ষমা নয় কোন কোন ক্ষেত্রে শর্ত সাপেক্ষে ওই ব্যক্তির অপরাধকে মাফ তো করেনি ওই জায়গায় সওয়াব দিয়ে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দেন আমাদের অনেক ভাই আছেন এ ব্যাপারে হেজিটেশনে ভোগেন হেজিটেশনে এ ব্যাপারে ডিপ্রেশনে ভোগেন যে আমি এত গুনাহ করছি আল্লাহ আমাকে মাফ করবে মনে রাখবেন মানুষকে নিরাশ করা হলো শয়তানের বড় ধান্দা সে আপনাকে নিরাশ করে ফেলবে শয়তানের কাজ কি জানেন বলবে যে আরে কোন মুখে আল্লাহর কাছে মাফ চাইবি তো তোর কি মাফ চাওয়ার মুখ আছে এত আকাম করছস থাক চালায় যা হাসতেছেন এটাই বাস্তবতা এটাই বাস্তবতা মদিনা এয়ারপোর্ট আমাকে একলা ব্যক্তি ধরছে এরকম একটা প্রশ্নের জন্য দেখা হয়েছে হঠাৎ করে এয়ারপোর্টে বলো যে ভাই অমুক গুণা করার পর আমি শুনছি যে এটা আল্লাহ মাফ করবেন না আমি গুণাটা ছেড়ে দিয়েছিলাম কিন্তু পরে মদ খাইতেন উনি বলুন যে আমি এখন আবার শুরু করছি শুনছি যে মাফ হবে না এটা শয়তান করে ভাই এই জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা নাই এমন কোন অপরাধ আরে ভাই শিরক করার পরও যদি কেউ তওবা করে মাফ হবে কি হবে না হবে তাহলে জেনা করলে মাফ হবে না কেন তবে হ্যাঁ তওবাটা তওবার মতো হইতে হবে শুধু মুখাস্ত করলে বললে হবে না ওই অপরাধের রাস্তা থেকে চিরকালের জন্য বেরিয়ে আসতে হবে ও ধারে কাছে আর যাওয়া যাবে আল্লাহ তাআলা অবশ্যই মাফ করবেন ইনশা আল্লাহ ইসলামে তেজ্যপুত্র করার কোনো বিধান আছে কিনা অনেক সন্তানকে বাবা মা তেজ্যপুত্র করে যে আমার কথা শুনে ওরা তেজ্যপুত্র করে দিলাম ইসলামে সন্তানকে তেজ্যপুত্র করার কোনো সিস্টেম নাই আমাদের প্রচলিত আইনে থাকতে পারে বাট ইসলামে নেই তেজ্যপুত্র করা যায় না আপনার ঘরে জন্মগ্রহণ করেছে সে আপনার সন্তান চিরকাল সন্তান আপনি ত্যাগ করলেও সে সন্তান না করলেও সন্তান এটা আপনি ত্যাগ করার জিনিস না ঠিক একইভাবে সন্তান তার বাবা মাকে ত্যাগ করার সুযোগ নেই যে হ্যাঁ আমি ত্যাজ্য করে দিলাম কোনো কারণে যদি তার থেকে দূরে থাকতে হয় বিশেষ কোনো হিকমার ভিত্তিতে সেটা জায়েজ হতে পারে শর্ত সাপেক্ষে বাট তেজ্যপুত্র করে দিবেন সম্পদের ভাগ দিবেন না এই ক্ষমতা আপনার নাই আপনার সম্পদে আপনার সন্তান হিসেবে অটোমেটিক তার এটা অধিকার হয়ে গেছে আল্লাহ তাআলা বলেছেন আবা উকুম ও আবনা উকুম লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফআ তোমাদের বাবা মা তোমাদের সন্তান সন্ততি কে বেশি উপকারে আসবে তোমরা জানো না ফরিদাতাম মিনাল্লাহ বলেছেন আল্লাহর বন্টন এই মিরাস বা সম্পদ এটা আল্লাহ যাকে যতটুকু বলছে দিয়ে দাও তুমি বসে শেয়ান আমি বা পণ্ডিত দিবি করতে যাবে না যৌমুক্তি দিবমুক্তি দিবা না এই জন্য সন্তানকে তেজ্যপুত্র করে সম্পদ দিবেন না সেই সুযোগ নাই হ্যাঁ কোন সন্তান যদি তার বাবা মাকে হত্যা করে এমনকি ভুলবশত হত্যা করে ফেলে তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস আছে সে বাবা মার সম্পদ পাবে না কিন্তু বাবা মা সন্তান একটু খারাপ হয়তো একটু ভুল পথে আছে বা একটু বাবা মার কথা শুনে না তেজ্যপুত্র করে দিচ্ছেন এই সুযোগ নাই সে খারাপ হলে তাকে ঘৃণা করবেন তাকে সংশোধন করার চেষ্টা করবেন সেটা ভিন্ন বিষয় তাই বলে তেজ্যপুত্র করতে পারবেন না